পিছন নামা দিচ্ছে, চোখে মুখে ধুলো 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 ঢুকে যাচ্ছে। আমি আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি বেরিয়েছি হচ্ছে যাব আমার বৌমনির আর্ট এক্সিবিশনে। তো ওটা হচ্ছে হোচিমিন সরণিতে। তো এই ফার্স্ট টাইম আমি এক্সিবিশনে যাচ্ছি ওটা পুরো কভার করতে। তো চলো, আর আরেকজন আসবে, আমার দিদি আসবে, একটু লেটে বেরোবে, আমি একটু আগে বেরোলাম, আমার একটু দরকারি কাজ আছে, কাজে সেইটা করে আমি জাস্ট চলে যাব। চাও মিট করে নিয়েছি দিদির সাথে, আমরা অটো থেকে নামলাম, এবার আমরা অটো বলছি মেট্রো করে যাব ময়দানে নামবো। চলো, আমাদের অবস্থা টোটালি বিধ্বস্ত, আমরা মেট্রো স্টেশনে ইন করছি। আমরা একদিন জারা থেকে শপিং করবো। হ্যাঁ, তো আমরা মেট্রোতে উঠে গেছি, এখন যাচ্ছি। দেখো মেট্রো বসে, ও দেখো লোকজন বসে আছে, দেখেছো? তো আমরা মেট্রো থেকে নেমে গেছি, এখন আমরা যাচ্ছি। চলো মিশন এক্সিবিশন। বুঝতেই পারছেন ভীষণ আওয়াজ দিচ্ছে, চোখে মুখে ধুলো 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 ঢুকে যাচ্ছে। টাটা সেন্টার এইদিকে পুরো টাটা জ্যাম। দর্শককে ভুলভাল ইনস্ট্রাকশন দিলি না, আমরা একদম নির্জুম গলিতে ঢুকে গেছি। কি আছে কি আছে, এখানে মেট্রো শপিং সেন্টারও রয়েছে, আর এদিকে ওরে বাবা ব্যাপারই আছে। মানে দাদার বৌমনি কোথায় আছে সেটাই হয়তো জেনে নিল। তো দেখো মিট হয়ে গেছে আমাদের আর্টিস্টের সঙ্গে। আরে আমরা প্ল্যান করেছিলাম যে আসবো, কোথায় তোমার আঁকাগুলো, চলো দেখি। ও ওয়াও, সেল পারফেক্ট নাম, গুড মর্নিং। এই দুটো পিকচার আমার বৌমনির আঁকা, দেখিয়ে দিয়েছি তোমাদের এমনি ভিডিও করে, আর ওখানেও একটা পিকচার আছে যেটা কালী ঠাকুরের ছবি, সেটাও আমি দেখিয়ে দিই। তো আমি যাচ্ছি আরেকটা পিকচারের কাছে,
এই যে পিকচারটা যেটা দেখালাম এটাও আমার বহুনি এঁকেছে। সেই 12টায় এসেছি ছবি নিয়ে, তারপর কি কি হলো, ডেলিভার করলাম, সবাই টানালো, ঠিকঠাক টানালো কিনা দেখি, সেগুলো দেখছিলাম। হ্যাঁ, তারপর যারা আর্টিস্ট এসেছিলেন, গেস্ট আর্টিস্ট এসেছিলেন, ওনারা দেখে চলে গেছে। আচ্ছা, এটা কতক্ষণ অবধি, মানে 8টা অবধি? 8টা অবধি। কালকেও আছে 4টা থেকে, ইনোগ্রেশন হচ্ছে 5টায়। আচ্ছা, তখন দিয়ে আমার উপর খিল্লি করে যাচ্ছে বাজে। লাগাইছে এখানে, সব শুরু হয়ে গেছে দিদির কথায়। দিদির কথায় এই ঘোড়াটা দৌড়াচ্ছে, এই ঘোড়াটা আরো স্পিডে দৌড়াচ্ছে। এটা হচ্ছিল মিস্টিরিয়াস আর্ট, না তোদের না, ওই যে ওই ছবিটার, ছবিটার আমারও হতে পারে, দেখ দেখ তুই মাস্ক পরে নে। আচ্ছা, সো আমরা বেরোচ্ছি, দেখো আমরা খেতে যাব, প্লিজ কিছু খাই চলো। এখানে কিছু হয়েছিল, এখানে ইনোগ্রেশন হয়েছিল, এখানে এত বড় প্রদীপ রাখা। তুই চলে এলি, আমি তো প্রদীপ দেখাচ্ছি, আমি তো প্রদীপের মতন দেখবো। যাই হোক যাই হোক, এই দেখো এটা, এটা বৌমনির কাছ থেকে আমি নিলাম, ইনসেপশন। ও ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, ও এখানেও ল্যাপ খাচ্ছে, মানে ভাবছে যে কোথায় আমি। আচ্ছা এইখানে কি হচ্ছে গো, এখানে এখানে কি হচ্ছে, এখানে ও আচ্ছা ওখানেও একটা এক্সিবিশন হচ্ছে। আমার কথা বলতে খুব ভালো লাগছে, বাবা কি গরম, সবাই নামছে আমাদের এক্সিবিশন, মানে আমরা শেষ মুহূর্তে এসেছি। চলো আমরা একটু এখন খাওয়া দাওয়ার দিকে যাচ্ছি, খুব বাজে। আমরা ওখানে বেরিয়ে এলাম, আমরা খেলাম, গাড়িটা আমাদের দাঁড় করানো আছে। আমারে নিলি না, এখানে বেশ আমাকে ভালো লাগছে দেখুন। চল নেবো, এখানে সবকিছু নন ভেজ, এখানে ভেজ কিছু, বাবা
क्या है ये इधर आ देखिए हमें तो एक्सप्लोर करो Roses, 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 strips in Bosnia. কোথায় একটা বসেছিলাম আর কোথায় চলে এলাম? তো আমরা এখন দাঁড়িয়ে আছি 6 Russell Street দোকানের সামনে ওরা এখন কি খাবে? চিকেন রোল. ওরা এখন চিকেন রোল খাবে. এই হ্যাঁ বস বস. এখানে একটু বসার জায়গা আছে. বাবা! আমরা একটু বসলাম. আমি কাদের সাথে সব এসছি না আমাকে জল খাওয়াচ্ছে আর নিজেরা দেখো এগরোল খাচ্ছে এগরোল খাচ্ছে আর আমি এখন একটু জল খেয়ে একটু শান্তি পাচ্ছি বাপরে বাপ কেমন লাগছে এগরোলটা খুব সুন্দর এগরোল খাওয়া হয়ে গেছে এবার বল কোন দিকে ঠাকুরটা দেখি ওই দিকে ওই দিকে ঠাকুরটা আসছে ওই দিকে কোথায় কোন কোন ঠাকুরটা দেখতে যাবে এবারে সামনের দিকে মেট্রোর ঠাকুর তো এখান থেকেই আমাদের টাটা বাই বাই করে দিতে হচ্ছে কিছু করার নেই আবার দেখা হবে অবশ্যই চল না যাই বলছি এরকম করিস না বুঝছে কো এদিকে আয় আবার দেখা হবে কোনো একদিন আমার ছবিগুলোর কমেন্ট আমি এবার ধরে বসতে পেরেছি চাঁদ হ্যাঁ ওটাকে চাঁদ বলে আগে ঘর কে বাহার মানে ঘরের সঙ্গে ঘরে আমরা চলে এলাম তো আজকে দিনটা মানে আজকে আমরা এক্সিবিশনে গেলাম সেখানে অনেক সুন্দর সুন্দর পেইন্টিং সুন্দর সুন্দর ড্রয়িংস দেখালাম কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট বক্সে জানিও ওখানে আমার মনের অনেক ড্রয়িংস আছে বেল আইকনটা প্রেস করে দেবেন চলো বাই